কথায় আছে শাড়িতেই নারী, আর সেই নারীর পোশাকের আবিচ্ছেদ্য অংশ যদি হয় জামদানি তবে তো কোনো কথাই নেই। নারীর পছন্দের শীর্ষে জামদানি অবস্থান করছে সেই সুপ্রাচীন কাল থেকে। তাই তো জামদানির ঐতিহ্য ও আভিজাত্য নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালায় শুরু হয়েছে আদি জামদানি প্রদর্শনী। এই আদি জামদানি প্রদর্শনীতে থাকছে আদি নকশায় বুনন করা জামদানি শাড়ি, নকশার নমুনা, এছাড়াও জামদানির তৈরি বিভিন্ন রকমের পণ্য। জামদানি মূলত আমরা কম বেশি সবাই পছন্দ করি, তো আসলে এটার প্রাইসটা একটু বেশি, যার জন্য হয়তো সবাই আমরা এটা অ্যাভেলেবল করতে পারছি না। আমার কখনো জামদানি শাড়ি পরা হয় নাই, আমি জামদানি শাড়ি সম্পর্কে ভালো করে কোনো কিছু জানিও না, সেই জন্য আমি যে জামদানির প্রতি যে আমার আগ্রহটা ওইটাকে ভালোভাবে এক্সপ্লোর করার জন্য আমার আজকে এই শিল্পকলা একাডেমিতে আসা। জামদানির যে বর্ডারগুলা, এক একটা স্টোরি অনুযায়ী এক একটা বর্ডার হয়, যেমন আতরদানি, তারপর আরও কয়েকটা আছে, সুরমাদানি, আতরদানি, এরকম কয়েকটা প্যাটার্ন আছে। আর জামদানির থ্রেড কাউন্টের উপর ডিপেন্ড করে আসলে জামদানি কতটা প্রাইসি হবে বা কীরকম এক্সপেন্সিভ হবে। দেড় লাখ, দুই লাখ, তিন লাখ, পাঁচ লাখও হইতে পারে, এটা বিশেষ কিছু না। কিন্তু জামদানি এটা হয়েছে আপনার নিখুঁতের মাধ্যমে দামটা বেশি হয়, সুতার মাধ্যমে, আর সময় বেশি লাগে, নিখুঁত শাড়ি করলে সময় বেশি লাগে, সময় বেশি লাগে যেহেতু দাম তো ওই আসল জামদানি চেনার উপায় হয়েছে জামদানি দরলে বুঝতে পারবেন। মিশিংয়ের শাড়ি একরকম হইব আর আসল জামদানির লোকপ্রিয় অন্যরকম হইব। প্রকল্পের মাধ্যমে যে পেশা পরিবর্তন করা, তাদের কিন্তু এই পেশায় ফিরিয়ে আনা এনেছি এবং তাদেরকে দিয়ে কিন্তু আমরা নতুন প্রজন্মের কিন্তু আমরা জামদানি তৈরি করছি। প্রজন্ম বিশেষ করে আমরা যখন দেখেছি মাঝখানে কিন্তু একটা অন্ধকার যুগ ছিল, সেখানে কিন্তু বা ডার্ক এজ যেটা বলছি জামদানি, সেখানে কিন্তু জামদানি প্রায় বিলুপ্তির পথে চলে গেছিলো, সেখান থেকে ফিরিয়ে এনে আমরা আমাদের গবেষকরা কিন্তু বিভিন্ন জায়গা থেকে মোটিভগুলো সংগ্রহ করে এবং বিভিন্ন পুরনো শাড়ি বিভিন্ন মিউজিয়াম থেকে নিয়ে এসে সেখান থেকে যে মোটিভগুলো রয়েছে সেগুলো আমাদের তাঁতিদেরকে ট্রেন আপ করে তাদেরকে দিয়ে কিন্তু আমরা শাড়ি তৈরি করেছি নতুনভাবে।